পিরোজপুরের শুটকিপল্লির থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী ইমন চৌধুরী। ইমন, কি ধরনের ক্ষতির কথা বলছেন শুটকি ব্যবসায়ীরা? তানজিলা, আপনাকে শুভ সকাল। তানজিলা, আমি এখন আছি পিরোজপুর পাড়ের হাট চিথলিয়া শুটকিপল্লিতে। এই শুটকিপল্লিতে আপনার কয়েক হাজার জেলে কিন্তু গভীর সাগরে হচ্ছে মাছ সংগ্রহ করে থাকে। এই মৌসুমটায় কিন্তু তারা আসলে এই শুটকিপল্লি থেকে কিন্তু শুটকি করে থাকে। তবে দুর্ভাগ্যজনক গেল কয়েকদিনে ঘূর্ণিঝড় জাওয়াতের প্রভাবে কিন্তু ব্যাপক বৃষ্টি হয়েছে। সেই বৃষ্টির ফলে কিন্তু আসলে অনেকটা ক্ষতিগ্রস্ত হয়েছে এই শুটকিপল্লির মাছগুলো। তেমনটি জানিয়েছেন আমাদের এখানে শুটকিপল্লির মহাজনরা। তারা বলেছেন যে আসলে টানা বৃষ্টির ফলে কিন্তু তারা হচ্ছে মাছগুলো ভিজে যায়, ভিজে যাওয়ার কারণে কিন্তু আসলে এবার তারা ক্ষতির সম্মুখীন তারা হবেন বলে আমাদের জানিয়েছেন। তবে আমরা একটু আসলে তাদের কাছ থেকে বিস্তারিত জানবো যে আসলে কিরকম ক্ষতি হবে এই বছর এই মাছ। আমরা আপনার কাছে একটু জানতে চাই, এই যে টানা বৃষ্টি হলো, এতে আপনাদের শুটকিতে কী কী প্রভাব পড়বে? শুটকির আমাদের অনেক নষ্ট হয়ে গেছে, পানির প্রভাবে মাছগুলো ভিজে গেছে, ভিজে খুলে খুলে এই যে দেখা যাচ্ছে পড়ে যাচ্ছে খুললে খুললে, বুঝছেন? এ কারণে আমাদের লক্ষ লক্ষ টাকা লস হয়ে যাবে। আর আমরা দ্বিতীয়ভাবে এই যে এগুলো আড়ত থেকে কেরাই করি, বুঝছেন? কেরাই করার জন্য এই টাকা তো আমরা ঋণ হয়ে যাব। এই ঋণ হওয়ার কারণে আমরা তো আড়তদারের কাছ থেকে যে মাছটা কিনে আনি এদের টাকা অনেক টাকা বেঁচে যাবে। সিজনের শেষ আমাদের শেষে অনেক জয় ঝামেলা করবে এই টাকার জন্যে, কিন্তু আমরা তো এই মাছ তো অর্ধেক দামেও বিক্রি করতে পারবো না। এই কারণে অনেক মাছ ফেলে দিয়েছি, নষ্ট হয়েছে যেগুলো এগুলো ফেলে দিয়েছি। প্রশাসনের পক্ষ থেকে কোনো বলা হয়েছে কি না, আশ্বাস দেওয়া? না, সরকারের পক্ষ থেকে আমরা কেউ আসে নাই, আপনারাই আসছেন, এবারে আপনারাই জানতে চাইছেন, ঠিক আছে? এই কারণে আপনাদের কাছে এটা আমরা তুলে ধরছি যে আমাদের সরকার থেকে যদি একটু সাহায্য করে আমাদের খুব ভালো হবে। ধন্যবাদ আপনাকে। তানজিলা, শুনছিলেন আসলে শুটকিপল্লির মহাজনরা জানিয়েছেন যে সরকারের পক্ষ থেকে যদি তাদের একটু সহযোগিতা করা যায় ঋণ সহ, তাহলে তারা ঘুরে দাঁড়াতে পারবে। তবে একটি বিষয় আপনাকে জানিয়ে রাখি, পিরোজপুরে এই পাড়েহাটের শুটকিপল্লির কিন্তু শুটকিগুলো অনেক জনপ্রিয়, দেশের বিভিন্ন অঞ্চলে কিন্তু এখানে যেয়ে থাকে এবং বিদেশেও রপ্তানি হয়ে থাকে বলে জানিয়েছেন তারা। তো এই ছিল আমার কাছে সর্বশেষ ফিরছি স্টুডিওতে, তানজিলা। ইমন, আপনাকে ধন্যবাদ। দর্শক, পিরোজপুরের শুটকিপল্লির খবর জানাচ্ছিলেন সহকর্মী ইমন চৌধুরী।